টালিউডে শ্রাবন্তীর মতো বোকা আর কেউ নেই, যে কারণে সাক্ষাৎকারে এই বিতর্কিত মন্তব্য করলেন অভিনেত্রী নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলেরই কৌতূহল থাকে। আসলে যাদের দেখে আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, তাদের শিক্ষাগত যোগ্যতা বা অতীতের স্ট্রাগল সম্পর্কেও একাধিক প্রশ্ন জাগে। নুসরাত জাহান, শ্রাবন্তী চ্যাটার্জি, কোয়েল মল্লিক থেকে শুরু করে মিমি শুভশ্রী সকলেই প্রথম সারির টলিউড অভিনেত্রী। আর পাঁচটা সাধারণ মানুষের মতো ব্যক্তিগত জীবনে অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও চলতে থাকে নিরন্তর প্রতিযোগিতা। কেউ কেউ একে অপরের মুখ পর্যন্ত দেখেন না। কিন্তু টলিপাড়ার প্রথম সারির চার অভিনেত্রী নুসরাত, মিমি, শ্রাবন্তী এবং শুভশ্রী একসময় বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে ব্যক্তিগত বিভিন্ন কারণে সেই বন্ধুত্বে ছেদ পড়ে তাও বুঝতে অসুবিধা হয় না। যেমন মিমি রাজ চক্রবর্তীর প্রেমিকা ছিলেন, কিন্তু এখন শুভশ্রী রাজের সাথে গুছিয়ে সংসার করছেন। স্বভাবতই মিমির সাথে বেড়েছে শুভশ্রীর দূরত্ব। অন্যদিকে যশের সাথে সম্পর্ক গড়ানোর পর মিমি নুসরাতের বন্ধুত্বেও ফাটল ধরেছে। অর্থাৎ তারকাদের বন্ধুত্ব এই জমে বরফ তো গলে জল। একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার জনপ্রিয় টক শো অপুর সংসারে এসে শ্রাবন্তীকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন শুভশ্রী। প্রকাশ্যেই সেখানে তিনি জানান শ্রাবন্তী একজন ইমোশনাল ফুল। পাশাপাশি এও বলেন মিমি নুসরাত তুলনামূলকভাবে অনেক বেশি বুদ্ধিমান। আসলে খেলার নিয়ম অনুযায়ী শাশ্বত শুভশ্রীকে শ্রাবন্তী, মিমি এবং নুসরাতের নাম দিয়ে কে বোকা তার ভিত্তিতে সাজাতে বলেছিলেন। এক্ষেত্রে বুদ্ধির ভিত্তিতে শ্রাবন্তীর থেকে মিমি নুসরাতকেই এগিয়ে রাখেন শুভশ্রী। আর এই শোতে এসে শ্রাবন্তীর আরও নানান মজার ব্যাপার ফাঁস করেন অভিনেত্রী শুভশ্রী। প্রসঙ্গত, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চায় থাকেন। জনপ্রিয়তার দৌড়ে অনেক অভিনেত্রীকেই পিছনে ফেলেছিলেন তিনি। দেবজিৎ থেকে শুরু করে আবির টলিপাড়ার তাবড় তাবড় অভিনেতারাও তার সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তার ক্যারিয়ারে এত সাফল্য মিললেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন মোটেও সুখের ছিল না। ছিমছাম শান্ত স্বভাবের শ্রাবন্তীর প্রথম দুটো বিয়ে ডেকেনি, এরপর তৃতীয় বিয়ে করলে তার জীবনেও চলেছে তুমুল টানাপোড়েন। তবে শোনা যাচ্ছে আবারও নাকি নতুন করে প্রেমে পড়েছেন, অর্থাৎ চতুর্থবারের মতো প্রেমে পড়েছেন অভিনেত্রী নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। তো যাই হোক, এসব কিছু নিয়েই হয়তোবা শ্রাবন্তীকে শুভশ্রী বোকা বলেছে। তো বন্ধুরা, এই চার অভিনেত্রীর মধ্যে কাকে সবচাইতে বেশি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।